মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহ নবী এসে বসে আছেন। এলো যুবক যুবকেরা আল্লাহর নবীকে তো খোদা লেগেছিল, আল্লাহ নবীকে খোদা লেগেছে। আল্লাহ নবীর পাশে হযরতে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, জলদি করে যাও, আমার জন্য একটু খানা নিয়ে আসো। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম কার কাছে যাব, কোথায় যাব আপনি একবার বলে দেন। আল্লাহ নবী জবাব দিলেন, ও বাবা আবু বকর, কার কাছে যাবে, তোমার মেয়ের কাছে যাও, আমার বিবি হযরতে আয়েশার কাছে যাও। হযরতে আবু বকর সিদ্দিক এক পা এক পা এক পা করে আম্মা জান হযরতে আয়েশা বাড়িতে চলে গেলেন। ও মা আয়েশা, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে মা, দুদিন তিন দিন হয়ে গেল, আল্লাহ নবী ভুক অবস্থাতে আছে, বাড়িতে যদি কোনো খানা থাকে আল্লাহ নবী দিয়ে পাঠাবার কথা বললেন। কথাটা বলার সঙ্গে সঙ্গে আম্মা জান হযরতে আয়েশা জজ্জাল করে কেঁদে ফেলেন, আব্বা জান জলদি করে চলে যান, আল্লাহ নবীকে আমার উপরে দুঃখ নিতে মানা করেন। আমি আয়েশা তিন দিন হয়ে গেল, এখনো পর্যন্ত পানি বলে অন্য কিছুই খাই না, জোরে বলো। এরকম কষ্ট হয়েছে, কথা বলবেন তো, তিন দিন আয়েশার কাছে পাঠালে, যাও যদি কিছু খানা থাকে আমার জন্য নিয়ে এসো। কথাটা শুনে আয়েশা সিদ্দিকা জোর করে কাঁদছে, হুজুর আব্বা জান বিয়াদবি মাফ করে, আল্লাহ নবীকে গিয়ে বলুন আমি আয়েশা, আমি নিজেও তিন দিন অনাহারে ভুকা অবস্থায় বসে আছি, জোরে বলবেন না। এই কষ্ট আপনাদের কাছে কিছু হোক আর নাই হোক, আলু ভর্তা, ডাল ভর্তা, পেঁয়াজ ভর্তা, যে ফুরুলি ভর্তা হয় না, হাজাবু পাকা সিদ্দিক ফিরে চলে এলেন কোথায়, মদিনাতে আল্লাহর রাসূলের কাছে। সমস্ত ঘটনাটা বললেন, আল্লাহ নবী শুনে চুপ থাকলেন, সবর করে নিলেন। একবার জোরে বলুন না, সুবহানাল্লাহ, সবর করে নিলেন। আল্লাহ নবী বললেন, আবু বকর, ও বাবা আবু বকর, কার কাছে যাবে, যাও বাবা চলে যাও, আমার বেটি ফাতেমার কাছে, ফাতেমাকে গিয়ে বলো, ফাতেমা আল্লাহ নবী তিন দিন খাওয়া হয় না, যদি বাড়িতে কোনো খানা থাকে আল্লাহ নবী চেয়ে পাঠালেন। যখনই বললেন ফাতেমা হুজুর ঝরঝর করে কাঁদছে, বলছে আল্লাহ আমার আব্বা তিন দিন খাই নাই, আমি খানা পাবো কোথায়। ভাই আবু বকর আব্বাজানকে গিয়ে বলেন, আমি ফাতেমা আমাজ কয়েকদিন আমার বাচ্চা দুটোকে দিয়ে পানি খেয়ে পানি খেয়ে দিন কাটাচ্ছি, আর আমি আছেন বলে সুখ দিয়েছে বলে আল্লাহ, এক কথা বলবেন তো, শান্তি দিয়েছে বলে অপচয় করবে, এইভাবে নষ্ট করবে। এই যুবকেরা হালাল পয়সাগুলোকে নিয়ে গিয়ে ঘটকপুকুর বাজারে, ভাঙর বাজারে গিয়ে লটারি কাটছে, লটারি এ আছে না, না অপচয় করবে। আল্লাহ বলে একদিন আছে, মনে রাখবে, ওই চীন পাগল হয়ে গেছে, খ্যাপা কুকুরের মতন দৌড়াচ্ছে, খবর পেয়েছে চীনের খবর টবর নিয়ে দেখেছেন কি করছে, কি হচ্ছে, কি হচ্ছে, করোনা ভাইরাস, কয়েক হাজার লোক মারা গেছে করোনা ভাইরাস, পাগলের মতো দৌড়াচ্ছে, লাও খুব সব কোরআন পাক চেঞ্জ করবে। ওরা বলছে কোরআন পাকটা ঠিক লেখা হয়নি, আমার আল্লাহ পাক নাকি কোরআন পাকটা ঠিক লিখতে পারে না। চীনের প্রেসিডেন্ট বলছে নতুন করে আবার কোরআন পাক আমরা লিখে দেব, জোরে বলো নউযুবিল্লাহ, লাও এখন তো পাগল হয়ে গেছে, মসজিদে মসজিদে ঘুরছে, শত শত মসজিদ তালা মেরে বন্ধ করে রেখেছে, মুসলমানদেরকে বন্দি করে মেরে দিয়েছে, ও ঘুরিয়ে মুসলমান, ওই ঘুরে মুসলমানদের 10 লক্ষেরও বেশি গ্রেফতার করে রেখেছে, লাও সামলাও। এবারে
আল্লাহ বলে একজন আছেন না বিশ্বাস করেন তো ঈমান আছে তো তাহলে ভালো 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 আছি ভালো আছি ভালো আছি আল্লাহ ভালো দেখেছে কিচ্ছু করার নেই ভাই বিপদ এসে গেলে মাছ মারার লাইক নেই যদি আল্লাহ বাঁচায় আলাদা কথা কোনো মাছ মারার লাইক নেই ভালো হন পরিবর্তন হন আল্লাহর পথে ফিরে আসি একে তো আমরা ভারতবর্ষের মুসলমান মাথার উপরে একটা কালো মেঘ আমাদের উপরে ঘুরছে কখন যে বৃষ্টি নেবে আসে কে জানে ঘুরছে না এনার্সি এনার্সি কালো মেঘ ঘুরছে না ঘুরছে না কখন যে নেবে আসে কে জানে আল্লাহ আমাদের হিফাজত করে তাম ভারতের মুসলমান বাংলার মুসলমান তাম বাংলার ভারতের সমস্ত মানুষকে আল্লাহ এই বিপদ থেকে আল্লাহ মুসিবত থেকে হিফাজত করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন ভালো হন ভাই বারবার করে বলছি কারো দিকে তাকাবেন না কোন দিকে চেয়ে দেখবেন আল্লাহর উপর তওয়াক্কুল করেন কারো দিকে দেখেন না ফাতিমা হুজুরের কথা শুনে আবু বকর মনটা খারাপ হয়ে গেল আস্তে আস্তে হযরত আবু বকর আল্লাহর নবীর কাছে এসে বললেন আল্লাহর নবী বলল বাবা আবু বকর কি করা যাবে পিঠটা তো জ্বালা জ্বালা ক্ষুধা লেগেছে কিছুক্ষণ বাদে নবী আবার উঠে বললেন এ নজর যুবকে আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিককে সঙ্গে নিলেন হযরত ওমরকে সঙ্গে নেন দুইজন সাহাবা হুজুরকে নিয়ে গেলেন মদিনা থেকে বেরিয়ে চলে গেলেন পাশে একজন ধনী সাহাবা যার নাম হলো হযরত আবু আইয়ুব আনসারী সাহাবা হযরত আবু আইয়ুব আনসারী বাড়িতে চলে গেলেন হযরত আবু আইয়ুব আনসারী বাড়িতে গিয়ে ডাকতে লাগলেন ও বাবা আবু আইয়ুব আনসারী সাহাবা বাড়িতে কি কোনো খানা আছে আমি রাসূলুল্লাহ তিন দিন গা গাইলাম জিহাদের ময়দানে ছিলাম তোমার বাড়িতে কি কোনো খানা আছে হযরত আবু আইয়ুব আনসারী সাহাবা চিন্তা করলেন বিনা দাওয়াতের মেহমান এমন একটা মেহমান এ মেহমানটা যদি আমি ফিরত দেই কিয়ামত পর্যন্ত এ মেহমান আর আমার নসিবে হবে না হযরত আবু আইয়ুব আনসারী আল্লাহ নবীর নূরের হাত কানা ধরে আদবে শুনিয়ে টেনে টেনে ঘরে একটা বসার জায়গা করে দিলেন জোরে বলো এ মেহমান হবে সামান্য নুরুল্লাহ সিদ্দিকী এসেছে আপনাদের গ্রামে তাতেই কি করছে ছেলে কত বলবেন তো সামান্য নুরুল্লাহ সিদ্দিকী এসেছে তাতেই মানুষগুলো কি করছে আমার জায়গায় যদি আমি না গে দাদা হুজুর যদি আসতে এই কথা বলবেন তো দাদা হুজুর যদি আসতেন মাথা কাজ করবে তো দাদা হুজুরের যদি জায়গায় দাদা হুজুর না হয়ে খাজা কে দিবে নামাজ যদি আসতে মাথা কাজ করবে এক কথা বলে না পাগলের মতো দৌড়বে খাজা হুজুরের জায়গায় যদি খাজা হুজুর না হয়ে স্বয়ং আল্লাহ পাক আমার আপনার নবীকে পাঠিয়ে দিতেন চোখ মুড়ি চাই কি করবে ঘরে বসে থাকবেন ঘরে বসে থাকবেন নবী এসেছে কি করবে মাতার কাজ করবে তো মনে হবে যেন আল্লাহ কলিজা কেটে খাই গিয়েছি কি কথা ঠিক না কি কোথায় যাব কি আনব কি খাব সামান্য আমাকে পেয়ে করছে তাই হযরত আবু আইয়ুব আনসারী পেয়েছে কাকে কাকে আল্লাহর নবীকে পেয়ে গেছে ও মেহমান ছাড়বে আস্তে আস্তে হাতটাকে ধরে আদবের সাথে সোজা ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসাবে আবু বকর ওমরকে নিয়ে আল্লাহর নবী বসলেন এ রজনেরা আল্লাহর নবীকে বসিয়ে রেখে হযরত আবু আইয়ুব আনসারী সাহাবাগণ আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকে গে সোজা বিবির কাছে চলে গেলেন আমার বিবিরে ঘরে কি খানা আছে বন ঘরেতে কি খানা আছে বন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাড়িতে এমন তিনটে মেহমান পাঠিয়েছে এ তিনটে মেহমান যদি ফিরে যায় জীবনও কোনো দিন আমার বাড়ির আর মেহমান হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার বাড়িতে দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ গে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে পাঠিয়েছে এ আমার বিবি তাড়াতাড়ি করে বল বাড়িতে কি খানা আছে বিবিরে আমার স্বামী গো বাড়িতে তেমন কোনো খানা নাই বাড়িতে তেমন কোনো খানা নাই কি খানা যাবে বলো স্বামী আর স্ত্রী যুক্তি পরামর্শ করে ঘরের ভিতরে একটা ছোট মতো বকরি ছিল ওই বকরিটাকে স্বামী স্ত্রী তাড়াতাড়ি করে জবো করে ফেললেন এ আমার বিবি তাড়াতাড়ি করে গোশতটাকে নিয়ে গেল তরকারি রান্না করো জবের আটা রুটি করো তাড়াতাড়ি করো আমি তত সময় আমি আমার খাজুরের বাগানে গিয়ে আমি একগাদি খাজুর আনি আল্লাহ নবী তত গোর একটা দুটো খাজুরকে একটু পানি কাজ হযরত আনসারি সাহাব চলে গেলেন বিবি এদিকে রান্না করে গোশত রান্না জবের আটা রুটি একটার পাকা পাকা খাজুর এনে আল্লাহ নবীর সামনে বসিয়ে দিলেন আল্লাহ নবীর সামনে বসিয়ে দিলেন ঘরের মধ্যে গিয়ে বলে বিবি রে তাড়াতাড়ি করে কি হলো বল বিবি বলে আমার স্বামী গো রান্না হয়ে গিয়েছে একটা খাঞ্চায় জবের আটা রুটি আর একটা জায়গায় খাসির গোস্ত রান্না খাসির গোস্ত রান্না ভুনা করে দেওয়া আল্লাহ নবীর সামনে আস্তে আস্তে নিয়ে গিয়ে রাখলেন হযরতে আবু আইমান সানি সাহাবা আল্লাহ নবীর সামনে বসিয়ে রেখে ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ যথা সময় রান্না হয়ে গিয়েছে হুজুর আপনি খেতে থাকেন আল্লাহ নবী খাচ্ছেন না বসে আছে চুপ করে বসে আছে হুজুর হুজুর আপনি খান নবী চুপ করে আছে আনসারী সাহাবা চিন্তা করছে আল্লাহ আল্লাহ যে নবী খোদার জালায় আমার বাড়ি এসে খানা চায় আজকে আমি আনসারী সেই খানা রাসূলুল্লাহ সামনে দিলাম নবী চুপ করে বসে আছে কারণটা কি কি ব্যাপার খাচ্ছেন না কেন পাশে আবু বকর আর ওমর আমাদের মতন নাকি হ্যাঁ আমাদের মতো নাকি হাত বাড়িয়ে খেয়ে নেবে আজকাল সেই শিক্ষাটা আমাদের সমাজে আছে ছেলেগুলোর মধ্যে সেই শিক্ষা আছে মুরব্বীদের জিজ্ঞাসা করে দেখেন এক মুরব্বীরা বসে আছে আগেকার বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি হলে সব প্যান্ডেলে বসতো তখন চেয়ার পাবে কোথা ওই নিচে বসতো নিচে খানা দিয়ে যেত আর খানা যখন সবাই কাছে পৌঁছে যেত তখন একজন সাইডে দাঁড়িয়ে থাকতো এই কোনে পৌঁছেছে ওইদিকে পৌঁছে এই সব পৌঁছেছে হ্যাঁ সব পৌঁছে গেছে এই বিসমিল্লাহ করেন একসাথে সব বিসমিল্লাহ কথা ঠিক না ভুল বলছি এখন কি হয় এখন কি হয় এই মাথা থেকে ও মাথা যাওয়ার আগে প্লেট খালি হয়ে গেছে এখন সে আদব আছে আমাদের মধ্যে সে মহাব্বত সে ভালোবাসা কিচ্ছু নেই নামে মুসলমান নামে তাল পুকুর ঘটি আর ডুবে না এক কথা ঠিক না নামে কামে আর আল্লাহ নবীর সামনে এসে বসিয়ে দিতে হুজুর হুজুর একটু আল্লাহ নবী চুপ করে বসে এ নাম ও আমার পুরো পিয়ারের নাম এত খোদা লেগেছিল আল্লাহ নবী সাবাগাম হযরত আবু বকর সিদ্দিক কে খোদা জ্বালা যন্ত্রণা হাতটাকে বানিয়ে দে একটুখানি রুটি চিনে গোস্ত সরু হাতে ডুবাচ্ছেন খাবেন বলে লোকমাটা হাতে করে নিয়ে আর গালের মধ্যে তুলতে যাবে হঠাৎ করে নজরটা চলে গেল আমার আপনার নবী নূরের মুখের দিকে কি যেন মনে পড়ে গেল লোকমাটা গালে তুলতে পারলেন না এমনি ভাবে লোকমাটাকে পাশে রেখে দিলেন আহারে নবী আমার আগে গাবে তারপরে আমি গাবো নবী আমার আগে গাবে তারপরে আমি গাবো আমি আবু বকর আল্লাহ নবীকে একা রেখে আমি আবু বকর কেমন করে আগে গাই লোকমাটাকে পাশে রেখে দিলেন পাশে বসে চিনির হযরতে উমা পারো খোদা জ্বালা যন্ত্রণা হাতটাকে বানিয়ে দে একটুখানি রুটি চিরে গোস্ত ডুবাচ্ছেন খাবেন বলে এমন সময় দে নজর চলে
চলে গেল আল্লাহ নবী নূরের মুখের দিকে আর লোকমাটাকে গালে তুললেন না অমনি ভাবে লোকমাটা পাশে রেখে দিলেন জোরে বলো এমনি জান্নাত যাবে দুনিয়াতে এমনি জান্নাতে ঘোষণা হলো পাকামুর জায়গা নেই দুনিয়ায় পাকামু করতে এসেছে হে যুবকেরা কত বল পাকামু করার জায়গা এটা এইটা পাকামুর জায়গা ছাবলামুর জায়গা রিমাল বাঁধানোর জায়গা ইমাল যদি বাঁধাতে না পারে এ মুসলমান রেখে দেবে জেনে রেখে দেবে কিয়ামতের মাঠে কোটি কোটি বান্দার সামনে লজ্জিত হয়ে অপমানিত হয়ে অপদস্থ হয়ে অপমানিত হয়ে মাথা হেট করে জাহান্নামের পথ ধরতে হবে কিচ্ছু করার নেই ভালো হন চরিত্রবান হন আমল করেন ইবাদত করেন শরিয়াতের উপরে চলেন এবারে চলাফেরা একটু গুনাহ হতেই পারে হতে পারে না তার জন্য তো তওবা আছে কি আছে না নাই তওবা করো জন্ম থেকে জ্ঞান হওয়া থেকে এক কাজ ভালো কাজ নেই ই কি দেব মুসলমান বলে তাহলে আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি নবীকে নবী বলে মানি কোরআনকে কোরআন বলে মানি জাহান্নামকে বিশ্বাস করি কিয়ামত যখন বিশ্বাস করি কাজগুলো করি না কেন এই আমার কথা কি বুঝতে অসুবিধা করছে নাকি এই বুঝতে অসুবিধা হচ্ছে নাকি এখনো বলে যাচ্ছে যুবকেরা এই নুরুল্লাহ সিদ্দিকী তোমাদের ভাই তোমরা বাইরের কেউ নয় তোমরা হলে আমার ফুরফুরা শরীফের আমার দাদা পীরের মুড়িদের ছেলে আমার দাদা পীরের মুড়িদের পোতা আমার দাদা পীরের মুড়িদের আওলাদ তোমার শরীরে যে বিলান আছে ওই বিলানটা অন্য কারণ নয় ও বিলান আমার দাদা পীরের মুড়িদের বিলান সম্পর্ক আছে ভালোবাসা আছে তোমাদের সঙ্গে আজকে আমাদের মহাব্বত মহামিলাদ আজকে নয় শত শত বছর ধরে চলে আসছে আর এই সম্পর্ক যদি রাখতে পারি এই সম্পর্কটা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে তাই তোমাদের বলি ভাই তোমাদের উপর আমার মায়া আছে তোমাদের উপর আমার মায়া তুমি আমার পীরের মুড়িদের ছেলে এই মায়া আছে বলে বলে যাচ্ছে মুরব্বীরা ভালো হন ছেলেদেরকে ভালো করে ট্রেনিং দেন উল্টো পাল্টা চলবে উল্টো পাল্টা পথে চলবে কি হচ্ছে সমাজ যাচ্ছে কোথায় ভাঙরের অবস্থা আজকে আল্লাহ পাক ভাঙরকে কত সম্মান করেছে ভাঙরের জমিনটা কত পাওয়ারফুল জমিন ভাঙরের জমিনটা এমন একটা জমিন যে জমিনে আমাদের মতো কোনো সাধারণ ব্যক্তি নয় আমাদের মতো সাধারণ কোনো নামাজি নয় আমাদের মতো সাধারণ এই হাজি ইমাম আলেম ওলামা মাওলানা নয় এই ভাঙরের জমিনটা পবিত্র হওয়ার মূল কারণ একটাই এই ভাঙরের জমিনে হযরত সাইয়্যেদ আলী আজগার রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন বলে আছে না নেই কথা বুঝেছেন সেই পাক ভূমি পাক জমিন নষ্ট করবেন বলেন নষ্ট করবেন বিশেষ করে যুবকগুলোকে বলছি ভাই তোমরা ভালো হও তোমরা ভালো হও তোমরা নামাজি কর তোমরা আল্লাহ ওয়ালা হও যদি ভালো হতে পারো ভালো হও পরিপূর্ণ ভালো হও ও অল্প অল্প নয় ও নামাজ পড়ছি 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 আবার মেলাতে যেও ঘুরছি ও নামাজ কি হবে এক কথা বলবেন তো ভালো যদি হয় পরিপূর্ণ না দরকার নেই ও আত খাওয়া চলবে না পরিপূর্ণ ইসলামের মধ্যে না খেলা আল্লাহ নবী চুপ করে বসে আছে ঝড় করে কাঁদছে আবু আইব আনসারি তো ভয় খেয়ে গেছে আল্লাহ আমি কি কোনো বিয়াদলি করে ফেললাম স্বাভাবিক আমি আপনার বাড়ি মেহমান যদি আপনার বাড়ি এসে বসে বসে কাঁদি ভয় খাবেন না আল্লাহ দাদা পীরের আওলাদটাকে নিয়ে এসে কিন্তু বিয়াদবি করলাম কাঁদছি কেন কি হলো আল্লাহ হযরত আবু আইব আনসারি সাহাবা বলে হুজুর ও আল্লাহ নবী কি গেছে আপনার আপনি কাঁদে কেন হুজুর আমি কি কোনো বিয়াদবি করে ফেলেছি
হুজুর আমি কি আপনার সুন্দর সৎ ব্যবহার করে ফেললাম, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি খানা খেতে থাকে, আমি আবু আইয়ুব আনসারী অনেক কষ্ট করে জোগাড় করে আমার বিবি অনেক কষ্ট করে রান্না করেছে, হুজুর আপনার সামনে খানা, হুজুর আপনি খেতে থাকে, হুজুর আপনি মনটা খারাপ করবেন না। আল্লাহ নবী তজ্জা করে কাঁদি আর বলে, ও বাবা আবু আইয়ুব আনসারী সাবা, ও বাবা আবু আইয়ুব আনসারী সাবা, আমি খানা খাবো না বাবা, কেন খাবেন না? ও বাবা আনসারী সাবা জাজনিরার মদিনায় শত শত সাবারা অনহারে বসে আছে, তাদেরও তিন দিন চার দিন খাওয়া হয় না, তাদেরকে ফেলে রেখে আমি রসুলুল্লাহ আমি আগা কেমন করে খাবো? ও বাবা আনসারী সাবা জাজনিরার মদিনাতে খানাটা নিয়ে যান, আমার সাহাবাদের খানা খাওয়ান, আমার ফাতিমা আমার হাসান হুসেনকে নিয়ে গিয়ে খাওয়ান, তারপরেতে আমি রসুল্লাহ আমার আবু বাকর ওমারকে নিয়ে এ খানা আমি খাবো। জোরে বলো, নিজের কথা কোনোদিন ভাবলে? এ কথা বলে নিজের কথা কোনোদিন চিন্তা করে না, আর আমরা হাই হাই করছি, ঘর কি করে হবে, বাড়ি কি করে হবে, টাকা কি করে হবে, দামি একটা গাড়ি কিনবো, ভালো জামা কাপড় কিনবো, এই কাজ, ভালো সবজি কি করে চাষ হবে, দুটো ইনকাম হবে, কি হবে, সব টাকা আজ মরলে কালকে দুদিন জানেন না, আজ মরলে কালকে দুদিন জানেন না, মরণ আমাদের নসিবে আছে না, না তাহলে ভালো পথে ফিরে আস, ভালো ভালো ভাই জান, ভালো আমার ভাই জানে না বাবা জি মুড়ি পিরা ছেলেটা বাচ্চা, আল্লাহ পাক আমার দাদা হুজুর কেবলার মুড়িটা আমাদের করেছে, যে মুজাদ্দিদু জামান রাসূলুল্লাহ সঠিক নীতি আদর্শটা আমাদের কাছে পৌঁছে দিয়েছে, সকলে বলুন না সুবহানাল্লাহ। এই দাদা পীরের উপর কি আপনাদের কারো সন্দেহ আছে নাকি? কথা বলেন, এই দাদা পীরের উপর আপনাদের কারো সন্দেহ আছে? দাদা হুজুর কেবলাকে চেনেন? তিনি কে? আমার ভাই জানে না। এই মহিলাদের প্যান্ডেলের জায়গা খুব শর্ট হয়ে গেছে, যারা পিছন দিকে আছেন সামনের দিকে আগিয়ে আসেন, তো খবর পাঠিয়েছি জায়গা নাকি খুব সংক্ষেপ হয়ে গেছে, যারা পিছন দিকে আছে সামনের দিকে আগিয়ে আসেন, মহিলারা মায়েরা বেটিদের সামনের দিকে একটু আগিয়ে আসেন, সামনের দিকে একটু আগিয়ে আসেন, পিছনে অনেক মা বোনেরা দাঁড়িয়ে আছে, বুঝতে পারছেন, বুঝতে পারছেন, একটু আগিয়ে আসেন। আমার ভাই জানে না বাবা জিরা মুরুব্বীরা ছেলেরা নওজোয়ানে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা কত সুন্দর সঠিক আদর্শ, সঠিক নীতি, সঠিক তরিকা, সঠিক মাজহাব আমাদের কাছে কত সুন্দর বুঝিয়ে দিয়ে গেলেন, সুন্দর একটা বাগান তৈরি করে দিয়ে গেলেন। এবারে আমরা যদি ঠিক মতন না মেনে চলতে পারি, এর জন্য দায়ী কে? দাদা হুজুর কিবলা না আমরা? এই কথা বলে আমরা কিয়ামতে দাদা হুজুরকে দায়ী করবেন নাকি? এই কিয়ামতে দাদা হুজুর কিবলাকে দায়ী করবেন? দাদা হুজুরকে ধরবেন যে আমাদের কিছু দেয় না? কোন জিনিসটা দেয় না বলে? এক কোন জিনিসটা দেয় না বলে আমাকে বলে, আমি তো তার আওলা, আমাকে বলে, যদি কিছু কমতি থাকে আমরা চেষ্টা করব পূরণ করার, কোনটা দেয় না বলে? কি করে নামাজের সম্পর্কে বলে না? এই কথা বলে রোজার সম্পর্কে বলে না? রোজা হজ যাকাত দান খাইরাত বলে না? তা কোনটা দেয় না বলুন, সেটা আমরা চেষ্টা করি আপনাদের পূরণ করে দিবার, দেখি তাহলে আপনারা ফিরে আসেন। আল্লাহ পাক তোমাদের উপরে কতটা খুশি, আল্লাহ পাক তোমাদের উপরে কতটা রাজি তোমরা কি জানো? একজন আল্লাহ পাকের যুবক বান্দা যখন নামাজ পড়ে ইবাদত করে, আল্লাহ পাকে যখন একজন যুবক বান্দা আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের ডাক দিয়ে বলে, এই আমার ফেরেশতারা দেখে যাক বা তোরা একবার জলদি করে দেখে যাও আমার বান্দা নাম দুনিয়া জমিনে তাস কেনে নাম গ্রাম্য কেনে নাম টিভি দেখে নাম জুয়া কেনে নাম মদ কেনে নাম
মেশুরিয়া দিয়ে কাজ করে না এই আমার গুনস্তারাম আমার এই যুবক বান্দা না সমস্ত অন্যায়কে ত্যাগ করে সমস্ত গুনার কাজকে ত্যাগ করে আমি আল্লাহকে খুশি করার জন্য আমাকে সিজদা করে আমার নামাজ পড়ে আমার রোজা রাখে আমার কথা মতো চলে শরীয়তের উপরে চলে হালাল কাঙায় হারামকে ফরজ করে ও আমার গুনস্তারাম আমি আল্লাহ পাক আজকের দিনে তোমাদের সকলকে সাক্ষী করে দিলাম কিয়ামতের মাঠে তুমি আমা তোমরা আমাকে জানিয়ে দেবে ওই বান্দাটা সম্পর্কে আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই বান্দাটার কাজের উপরে আমলের উপরে খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ পাক নাজাত এর ব্যবস্থা করে দেব জোরে বলে তাহলে আল্লাহ পাক কাদের ইবাদত বেশি ভালোবাসে এই কথা বলবেন তো বুড়োদের ইবাদত বুড়োরা ইবাদত করলি কি আর না করলি কি এই বুড়ো মুরব্বিগুলো নামাজ পড়লো কি আর না পড়লো কি আমার আল্লাহ তো অতি লক্ষ্য নেই জানি তো কায়দা হয়ে গেছে আর কি আছে ও তো বুড়ো হয়ে গেছে ওরা আছে নাকি ও কিলাবে বসবে কেউ নেবে নাকি কেউ নেবে না কেউ নেবে না ঠেলে বের করে দেবে তাস খেলতে নেবে 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 না জুয়া খেলতে কে নেবে তাও নেবে না কে নেবে ফুটবল খেলবে নেবে চায়ের দোকানে বসে টিভি দেখতে দেবে নিজেকে বিপিকে লাগবে তো আমি বুড়ো আর সব যুবকগুলো বসে আছি কি কথা ঠিক না তাহলে মুরব্বীদের ইবাদত আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য তো অতটা নয় যুবকদের যতটা যুবকদের ইবাদত যুবকরা ভালো হন যুবকরা পরিবর্তন হন আল্লাহকে ভয় করে আজাবকে ভয় করে নবীর প্রেম করে নবীকে ভালোবাসে নবী সারাটা জীবন চোখের পানি ফেলে চলে গেলেন আম্মা যেন আয়েশা কত হাদিস বর্ণনা করেছে এমনও দিন চলে গেছে আল্লাহ নবী না খেয়ে না খেয়ে না খেয়ে উম্মাদের জন্য খালি কেঁদেছে আমাদের আয়েশা বলছে আল্লাহ নবী আমার ঘরে এলে আমি আয়েশা খিদমত করছি মনে করেছি আল্লাহ নবী হয়তো ঘুমিয়ে পড়েছে আল্লাহ নবী যখন তাহাজ্জুদের ওয়াক্তে নামাজ পড়তে উঠলেন আমি আয়েশা আল্লাহ রসুলের বালিশ মুবারকের দিকে চোখটা দিয়ে দেখি রসুলুল্লাহর নূরের চোখের পানিতে বালিশটা ভিজে গেছে জোরে বলবেন না আগো কার জন্য আমাদের জন্য মাইজা বলে শুধু তাই না আল্লাহ নবী যখন খানা খেতেন খানা কিছু খাই চোখ দিয়ে পানি হচ্ছে আমার রসুল্লাহ যখন নামাজ পড়তেন আল্লাহ নবী নামাজের সিজদা থেকে যখন উঠতেন সিজদা জায়গায় আমরা তাকিয়ে দেখতাম আল্লাহ নবীর নূরে চোখের ফোঁটা ফোঁটা পানি সিজদা জায়গায় পড়ে আছে জোরে বলো কাদের জন্য আপনারা ভালো হবেন এই তরুণ এই যুবক ভালো হবে মাথা উলারে না কিছু বলে ভালো হবে বলে ইনশাআল্লাহ মুরব্বিরা ইনশাআল্লাহ বলে কি হবে আপনি ভালো হলেই কি না আমার দরকার তো যুবক এদেরকে আমাকে ভালো করতে হবে ভালো হবে জোরে বলেন ইনশাআল্লাহ আপনার ছোট ভাইটার কথা মানেন এই বড় ভাইটার কথা মানেন আমি কি পাবো আমার কি লাভ আমার কোনো ফায়দা নেই কিচ্ছু পাবো না এ রাজা যুবক তরুণেরা যখন শুনতে আরামের ঘুমটা ভেঙে যেত যতই বর্ষা হোক না কেন গরম হোক না কেন ঠান্ডা লাগুক না কেন সাহাবায়ে কিরামেরা দলে 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 উজু করে নিয়ে মদিনার মসজিদে নবাবি শরীফে কাতা দিয়ে বসে যেতেন জোরে বলো কি করবে
কি করবে? নামাজ। কার পিছনে? বিল্লাল যখন আজান দিতে, তখন মদিনার মসজিদের মুয়াজ্জিনটা কে? জোরে বলেন, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে তো মাগরিবের নামাজ পড়ে এসে বসেছেন না আপনারা অনেকে? ঈশার নামাজ পড়েছেন না? আচ্ছা বলেন তো, কার নামাজ কবুল হয়েছে এটা হাত তুলে দেখান। বলতে পারবেন? আপনারা বলবেন আজকে মাগরিবের নামাজ কবুল হয়েছে? কথা বলে না। এই আপনারা বলতে পারবেন? আপনারা ঈশার নামাজ কবুল হয়েছে? তা কি করতে প্রত্যেক আছে খামাখামা কাজে সেটা করছেন? কবুল হয়েছে কি জানেন না? কে জানে? তা আল্লাহ জানে, আমরা জানতে পারিনি বলে কি বন্ধ করে দেবেন নাকি? পড়তে হবে, কবুল করার মালিক আল্লাহ, যা হয় হবে, কি আমল পড়ে যাও। কি কথা ঠিক না? বলে পড়ে যাও, ও কবুল হলো কি না হলো সেটা আল্লাহ বুঝে নেবেন। ও ভাই জানেন, তবে একটা কথা শুনে কে দেবেন, যখন নামাজ পড়তে উযুটা করে যখন হেঁটে হেঁটে মদিনার দিকে যেতেন, মদিনার দিকে আগিয়ে আগিয়ে যেতেন, সাহাবায়ে কেরামদের মনের ভিতরে একটা বিশ্বাস, সাহাবায়ে কেরামদের মনে একটা বিশ্বাস, মদিনার মসজিদে নববি শরীফে যে মানুষটা আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ে, আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ে, ওই নামাজ নাম আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলবেন না, এই গ্যারান্টি দিতে পারবেন? কে দেবে? সাহাবারা দেবে। আমি ওয়াজটা কেন করছি ধ্যান দিয়ে একটুখানি শুনি, তা সাহাবাই কিরামদের নসিবটা আমাদের থেকে বড় না ছোট? সাহাবাই কিরামরা কপাল যে করে এসেছে আমাদের থেকে অনেক বড় কপাল। মদিনা শরীফের নামাজ হয়ে গেল, আল্লাহ নবী প্রত্যেক দিনের ন্যায় সেদিনও বসলে একটা একটা করে মশলা এক একটা করে আলোচনা করতেন, আজকে এই বিষয়, কালকে ওই বিষয়, কালকে ওই বিষয়। তো রসুল্লাহ আলোচনায় বসলেন, সাহাবাই কিরামেরা আল্লাহ রসুলের সামনে সবাই এসে বসলেন, আল্লাহ নবী মুখের বাণী একটু শুনবে, নবী অশুরু করে দিলেন, রসুল আমার বক্তব্য শুরু করলেন, সাহাবাই কিরামেরা বসে বসে শুনছে। কি শুনছি? ওয়াজ রাসূলুল্লাহ, নবী বক্তব্য দিচ্ছে, সাহাবা সব বসে আছে, ভিতর থেকে একজন সাহাবা উঠে দাঁড়ালেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, একটা কথা আমি জানতে চাই। আল্লাহ নবী বললে, বাবা ও আমার সাহাবা কি কথা বলো? বলে আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য কোনো কথা নয়, একটা কথা আমি জানতে চাই যে আপনার মাহফিলে আজকে মদিনার মসজিদে নববী শরীফের মধ্যে আমরা বসে আছি, সাহাবাই কিরামেরা সবাই বসে আছে, আমাদের থেকে বড় কপাল, আমাদের থেকে বড় নসিব দুনিয়া জমিনে কি আর কেউ আছে? আল্লাহ নবী বললে, কেন বাবা এমন কথা তুমি কেন বললে? সাহাবায়ে কেরামরা বল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অন্য কোন উদ্দেশ্যে বলি না, ও আল্লাহ নবী মদিনায় মসজিদে নববী শরীফে বসে 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 আমরা অন্য কিছু দেখি না, মদিনার মসজিদে নববীতে বসে বসে আমরা আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখি, এর থেকে আর বড় নসিব, এর থেকে আর বড় কপাল আল্লাহ কি কারো করতে পারে? আল্লাহ নবী বললেন, ও বাবা খবরদার খবরদার, এ কথা তোমরা বলবে না, তোমাদের থেকে বড় নসিব, তোমাদের থেকে বড় কপাল, তোমাদের থেকে বড় নসিব, তোমাদের থেকে বড় কপাল আল্লাহ দুনিয়া জমিনে আল্লাহ রেখেছে। সাহাবায়ে কিরামেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তুমি
দুনিয়া জমিনে আমাদের যে বড় নসিব কপালালা তারা গনাম আল্লাহ নবী বললে বাবা সাবা তারা অন্য কোন তারা গুলো আমার উম্মাদের মধ্যে এক দল আল্লাহ নবী সাবারা বললে ইয়া রাসূলুল্লাহ তারা গনাম আমরা তাদেরকে একবার দেখতে চাই আল্লাহ নবী বললে বাবা সাবা তাদেরকে তোমরা দেখতে পাবে না আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাবার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া জমিনে বানাবে দুনিয়া জমিনে আসার পরে আমি রাসূলুল্লাহকে পাবে না আল্লাহকে তারা দেখতে পাবে না আমাকে পাবে না আযাবে জাহান্নাম দেখবে না গজব দেখবে না কবর দেখবে না ও বাবা সাবরাম আমি রাসূলুল্লাহকে না দেখে আল্লাহকে না দেখে আমার উপরে আল্লাহর উপরে কলিমা পড়ে ঈমান এনে ফেলবে ও আমার সাবা শুনে কে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের থেকে ওই বান্দাগুলো নসিব টাঙ্গা অনেক 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 বড় করেছেন জোরে বলো এই জোরে বলবেন না হা গো তারা কারা এই মুড়ি চার ছেলেরা কথা বলো কিরাম বোর্ড খেলবে এখনো বলছি ভালো হলো খোদার কসম আল্লাহ জাত পাকের কসম খেয়ে বলছি ভাই বাঁচাবে না আমার আল্লাহ বাঁচাবে না ধ্বংস করে ফেলবে শেষ করে ফেলবে ভালো আছেন ভালো আছেন তো আল্লাহর আজাব কতদিন দেখেছেন জাহান্নামের কষ্ট দেখেছেন দুনিয়ার কি আগুন দেখছেন সত্তর বার ধুয়ে তো আমি দুনিয়ায় আগুন এসেছে কথা ঠিক না ভুল বলছি তাতেই চলে পুড়ে ছারখার দেখেছেন কি দেখেছেন আপনারা ভাঙড়ের মানুষ আমরা গর্ব করি তমাম পশ্চিম বাংলা আসাম উড়িষ্যা ত্রিপুরা মেঘালয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে গিয়ে বাংলাদেশে গিয়ে আমরা আপনাকে ভাঙড়ের প্রশংসা করি কিসের প্রশংসা যে ভাঙড়ের জমিনটা এমন একটা জমিন যে জমিনে আল্লাহর একজন মহান আল্লাহ ওয়ালা বান্দা আছে ভাঙড়ের মানুষরা খুব ভালো আমরা বলি কিন্তু সর্ষের ভিতরে ভূত ঢুকে বসে আছে কে জানে এই বলছি বলে খারাপ লাগছে নাকি এই আপনার কষ্ট পাচ্ছেন আমি তো আপনাদের ভাই তো নাকি আপনারা খারাপ পথে চলবেন ভুল পথে চলবেন বেশরিয়াতের পথে চলবেন আমি বলবো না বলবো না মুড়ি চার মানুষ আপনারা অন্ধের মতো আমার দাদা পীরকে ভালোবেসে ফেলেছে অন্ধ চোখগুলো যদি কানা করে দেওয়া হয় তাও বলবে না আমার দাদা পীর জিন্দাবাদ কথা ঠিক না ভুল আমি তার আওলা আপনি তো আমার পীর ভাই আমি চাইবো না যে আপনার খাতার আপনার লাইনটা আপনার দাঁড়ানোটা কিয়ামতে যেন দুনিয়ায় যেমন দাদা হুজুর সাথে হয়েছে কিয়ামতেও যেন তার সঙ্গে হয় চাইবো না আমার ভাই চান ভালো হতে শিখে চরিত্রবান হন আখলাকবান হন আখলাকের রসুল তৈরি হন যাই হোক আমার ভাই চান সময় খুব সংকীর্ণ 12টা বাজে 12টা বেজে গেছে তার মধ্যে আবার ফাঁকে মাকে দুজনে যেন ঘুমিয়ে পড়ছে মাঝে মাঝে আবার উঠে পড়ছে ঘুমিয়ে পড়ছে আবার উঠে পড়ছে যাই হোক ভাই সময় খুব সংকীর্ণ কারণ বিরিয়ানি তো প্যাকেট হয়ে গেছে শুনেছেন আমাকে কমিটি ভাইরা বলেই দিয়েছে ভাই যান এই সময়ের মধ্যে দোয়া খায়ের করে দেবেন বেশি করবেন না কেন ভাত প্যাকেট হয়ে গেছে আবার বেশি দেরি করলে ভাত ঠান্ডা হয়ে যাবে একে শীতকাল আর ওই দেখেন বিরিয়ানির গন্ধ নাম শুনেই পালিয়ে এসেছে তোদের বিরিয়ানি খাওয়াবো বিরিয়ানি খাওয়াবো বিরিয়ানি খাবে আধা ঘন্টা এক ঘন্টা বসি জলসায় তা নয় এত বড় একটা মাহফিল যে মাহফিলে বসলে আমার রসুল বলছে চুপ করে যদি বসল থাকে হে মুসলমান জীবনে সাগিরা গোনা গুলো আমার আল্লাহ খুশি হয়ে মাফ করে দেয় আর গুচ্ছে 12টা বাজে এখনো মেলায় গুচ্ছে কাঁচা কঞ্চির বাড়ি খালি চাপ কাতে করে কাঁচা কঞ্চির বাড়ি এমন মারতে হবে কাউকে খুলে দেখাতেও পারবে না কোথা মেরেছে এমন করতে হবে জানে ভয় ডর কিচ্ছু নেই যাই হোক বাবা যা পারে করে যাও আমার কি দরকার
ক্লাসের ছেলেদের বাপগুলো বলবে আমার খাচ্ছে হুজুরা প্রণাম করছে, তাই বাবা আপনারই খায় আপনারই বাচ্চা। তবে শুধু বাচ্চা দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ, পয়দা করলে হয় না গো, বাচ্চাকে মানুষ করতে হয়, তবে নিজে কবরে শান্তি পাবে। নাহয় ওই বাচ্চার কার্যকলাপ ওর আখলাক ওর ব্যবহারের জন্য নিজেকেও চলতে হবে, কিচ্ছু করার নেই, নিজেকেও চলতে হবে। কথা বুঝেছে? আমার ভাই জানেরা বাবা যে রামপুরা ছেলেরা বাচ্চারা আমার যুবকেরা মুক্তাসার করলাম দোয়া করব আসে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর উপরে সালাম পাঠ করব, সকলে উঠে দাঁড়ান, এই সকলে উঠে দাঁড়ান, ইয়া নবী সালাম বদুর আলাইনা বিদায় শুকুর জিব্রাইল দিলেন এনজে খুলে দাঁড়াও আসমান আর নির্দম আর এসেছে নবী ইদেন সাগর দার করিতে আল্লাহ আরতি নবীজি আব্বা আবদুল্লাহ নবীজি আম্মা আমেন্না নবীজি দুদুমা হালিমা নবীজি রওজা মদিনা নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাবা সকলে বসেন মালা গল গোলা বিকা মালিকে কসবদ্দ যা বিজা মালিকে